So what's up guys, it's me Jahir Radif, please welcome to vlog. So ask camera judge fantasy kingdom. So after I'm gonna chop budget wait for this. So guys, আপনারা এসে পড়ছে আমরা চকবাজার আছি সো এখান থেকে চকবাজার থেকে আমরা আর্মেন্টলা যাচ্ছি পারভেজ ভাইকে পিক আপ করতে সো তারপর আমরা সবাই একসাথে মিলে সেখান থেকে আমরা গুলিস্তান যাব গুলিস্তান থেকে বাসে উঠে রওনা হব ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে আইসা বলছি হইছে পারভেজ ভাই সো আমরা কই যাচ্ছি ভাই এখন কই যাব আপাতত যাচ্ছে গুলিস্তান সেখান থেকে মিরপুর যাব মিরপুর থেকে তারপরে যাব হচ্ছে সাভারের দিকে মিরপুর কেন মিরপুর যাব হচ্ছে কারণ মিরপুরে আমার একদল মানে এক গুচ্ছ ফ্রেন্ড মিরপুরে আছে ছোট ভাই যাইও আমরা আজকে ফ্যান্টাসি কিংডম যাচ্ছি 10 জনের প্যাকেজে মিনিমাম 10 জন গেলে 600 টাকা টিকিট পার 600 টাকা টিকিট পার পারসন এই জন্য পারভেজ ভাইয়ের কিছু ভাই ব্রাদার মিলে আমরা সবাই 10 জন একত্রিত হয়ে সেখানে প্যাকেজের সাথে যাচ্ছি এই জন্য আমরা আর কি মিরপুর গিয়ে কিছু মানুষকে পিক করতে হবে সো সো গাইজ আমরা এখন মিরপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি গুলিস্তান থেকে মূলত আমরা রওনা দিছিলাম সকাল 7টায় তো কিছু ভাই ব্রাদারের জন্য বড় ভাইদের জন্য লেট হয়ে গেছে সো দেখা যাক কোথায় কয়টার সময় পৌঁছাইতে পারি সো দেখা হবে ফ্যান্টাসি ইন্ডোর আমরা মাত্র ফ্যান্টাসি কিংডমে এন্টার করলাম মজার কথা হচ্ছে লকডাউনের পর আজকে প্রথম ফ্যান্টাসি কিংডম বসে মানুষজন অনেক কম ভিড় কম মনে হচ্ছে মজা হবে লেটস গো আফওয়ান কেমন লাগতেছে এতদিন তো ঘুরার উপরেই আজকে আবার আমার সাথে ঘুরতে আসছো এ হচ্ছে আমার নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নতুন পার্সোনাল Guys, finally entering.
পারভেজ ভাই তুমি উঠতা পাগল নাকি ভাই? এটার যে স্পিড, আমি নর্মাল রেঞ্জার উঠার পরে আমি আগামী এক সপ্তাহ শখে ছিলাম, এটা উঠলে মরে যেতাম। পারভেজ ভাই যে ভয় পায়, ভয় পায় বলতে কি ওনার রাইডেই উঠে নাই ভয়ের কারণে। তো আমরা এখন কিছু ইজি রাইড দেখবো। আমরা ম্যাজিক কার্পেট রাইডটা শেষ করে নামলাম, রাইড খুঁজতেছি কিন্তু লকডাউনের পর আজকেই প্রথম খোলার কারণে অনেকগুলো রাইড এখনো চালু করা হয়নি। চালু না, অ্যাকচুয়ালি মানে পরিষ্কার করতেছে, তো মোটামুটি আধা ঘন্টা বা এক ঘন্টার মতো সময় চাইছে, মানে বলছে আর কি যে এই জন্য সবগুলো পারফেক্টলি ওপেন থাকবে। এই জন্য এখন আমরা অন্যান্য রাইড গুলোতে উঠতে পারতেছি না, তাই ভাবলাম ওয়াটার কিংডমে যাবো, এনজয় করবো। বেসিক্যালি আমরা যেহেতু সবাই স্টুডেন্ট, স্টুডেন্টরা আমরা হচ্ছে একটা স্টুডেন্ট প্যাকেজ আসছি, আমাদের ড্রাইভ পার্কের নয়টা রাইড আর ওয়াটার ওয়ার্ল্ড ফুল আমাদের একটা প্যাকেজ ছিল 600 টাকা করে প্যাকেজটা, মোটা মিনিমাম 10% জন্য এটা 6000 টাকার একটা প্যাকেজ। সো আমরা এখন চলে যাবো হচ্ছে ওয়াটার কিংডম, এখানে হচ্ছে ওয়াটার কিংডমের এন্ট্রিটা, এই যে এখানে। সো এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, এখানে ক্যান্টিন আছে। আমরা সবাই মাস্ক পরে আছি, কর্তৃপক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেন সবাই মাস্ক পরে থাকে। হ্যাঁ, ম্যাজিক কার্পেটটা হচ্ছে আপনার জন্য, শরীরের জন্য খুব ভালো। চলেন প্লিজ ভাইয়া। আমি হৃদয় ভাই, আমার পক্ষে পসিবল না, তোমরা যাও ম্যাজিক কার্পেট, আমি অন্য কিছু। সো গাইস, আমরা এখন ওয়াটার কিংডমে এন্টার করছি। এটা একটা কেভ। সো গাইজ, আমরা ওয়াটার ওয়াল থেকে বের হয়ে গেছি, এখন একটু খিদা লাগছে, তো হালকা পাতলা কিছু খাইলাম। আফওয়ান ট্রিট দিছে আমাকে, 60 টাকা নেই তো ইল্লা কইছি তুই ট্রিট দিবি, আমি একটু কিপটা ভাই, বুঝছেন? সো ওর একটু বেশি খিদা লাগছে, ও খাচ্ছে, সো আমি একটু খাই। 7 আপ, এখানে সব কিছু দাম একটু বেশি। রোলার কোস্টারের ফুটেজ নেওয়ার মতো কেউ ছিল না,
তাই দুঃখজনকভাবে রোলার কোস্টারে কোনো ফুটেজ নেই। একটা আমরা ক্রেজি পাম্পে ছিলাম, রোলার কোস্টারে যাবো এখন, দেখি অনেক মজা হয়েছে ক্রেজি পাম্পে, রোলার কোস্টারে অনেক মজা হবে এবং আমাদের কিরকম অনুভূতি হবে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিও ফুল দেখবেন, তাহলে বুঝতে পারবেন, সাবস্ক্রাইবও করবেন। এখন আমরা এই রাইডটা এনজয় করব, সো লেটস গো। আজকে আমরা এখন সব রাইড শেষ করে এখন অতিরিক্ত মাত্রার টায়ার্ড, ওয়াটার কিংডমে যাওয়ার পরে যেই পরিমাণের মানে এনার্জি লস হয়েছে ওই পরিমাণে এনার্জি লস কভার করার সুযোগ পাই নাই। তারপর বের হয়ে আবার বাকি যতগুলো রাইড ছিল ওগুলোও দু একটা ট্রাই করছে, আমি যদিও সবগুলো করি নাই, বাকি যারা আছে সবাই সবগুলো ট্রাই করছে। তো এটার পরে লিটারালি একদম হাঁটার একদম এনার্জি নাই, এখন যা বলবো কিছু তারও আসলে বলার মতো কোনো ভাষা নাই। সো গাইস আমরা এখন চলে যাচ্ছি